আসবো আসো কি সমস্যা মানে সমস্যা আসলে হয় নাই মানে হবে সমস্যা হবে জি এটা বা কি ব্যাপার মানে আমি আগামীকালকে অ্যাক্সিডেন্ট করব আমি আপনাকে আর্থ তো করবে না ব্যাপারটা আসলে ঠিক ওই রকম না মানে আমি যদি আপনাকে ব্যাপারটা বুঝাই বলি তাহলে আপনি ব্যাপারটা বুঝবেন কিভাবে বলুন তো মানে আমার বাবার হচ্ছে অনেক টাকা কিন্তু আমি আসলে যা চাই সবসময় বাবার কাছ থেকে ওই জিনিসটা পাই না আচ্ছা তো আমার এক গার্লফ্রেন্ড মানে আমার কাছে একটা মোবাইল সেট চেয়েছে মোবাইল ফোন জি জি আচ্ছা আমি আসলে তাকে ওই জিনিসটা দিতে পারতেছি না আচ্ছা আপনি যদি প্লিজ একটু যদি আমাকে একটু মানে হেল্প করেন আপনি বলেন না ঘটনা বলেন আমি তো বুঝতেছি না কিছু বলেন না তাহলে আমি মানে জিনিসটা করতে পারি আমার আমার হাতে মাথায় আপনি ব্যান্ডেজ করে দিন ব্যান্ডেজ করে আপনি আমার বাবার কাছে ফোন করে বলবেন যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে তার মাথায় এবং হাতে ব্যান্ডেজ করা তারপরে আপনি আমাকে বাবার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে দেবেন যেরকম ধরেন যে ব্যান্ডেজ খরচ ওষুধ খরচ বিভিন্ন পরীক্ষার খরচ ইঞ্জেকশন বাবদ এই ধরনের আর কি তো এই বাবদ আপনি 44,000 টাকা নেবেন 44,000 টাকা জি জি আচ্ছা তো তার মধ্যে আপনি 24,000 টাকা রেখে দেবেন আপনার জন্য আমি রেখে দেবো জি আচ্ছা আর আমাকে আপনি 20,000 টাকা দিলেই চলবে আপনি এখানে পাঠিয়েছেন না আসলে আমাকে আসলে কেউ পাঠায়নি আমি মানে ব্যাপারটা নিজের উপলব্ধি করে এসেছি কি নিজের উপলব্ধি এরকম একটা অনৈতিক কাজ আপনি ভাবলেন কি করে আপনি আমাকে দিয়ে করাবেন আচ্ছা আঙ্কেল আঙ্কেল না ভাই আচ্ছা ভাই আপনি কি বিবাহিত হ্যাঁ আমি বিয়ে করেছি তাহলে তো আপনি ব্যাপারটা বুঝছেন যে একটা প্রেমিকের আকুতিটা কোথায় প্রেমের আকুতি প্রেমিকের আকুতি প্রেমিকার আকুতি আমাদের সময় প্রেমটা কোথায় ছিল না আসলে আপনাদের সময় তো ব্যাপারটা এরকম ছিল না বা আপনারা অনেক জিনিস পান নাই সেই জন্য তো আমাদের পাওয়া উচিত তাই না ও আমরা পাই নাই আপনি পাইতে হবে মানে আপনারা তো আমাদেরকে সহযোগিতা না করলে আমরা সহযোগিতা করব আপনাদেরকে জি বাহ 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 কি আরাম জি তো আপনি আমাকে এরকম একটা অনৈতিক কাজ করতে বলতেছেন প্লিজ ভাই আপনি প্লিজ আমার একটু সহযোগিতা করেন মানে প্লিজ আপনি আচ্ছা একটা কাজ করেন আপনি আপনার মোবাইল নাম্বার আর আপনার বাবার মোবাইল নাম্বারটা আমাকে একটু লিখে দেন আচ্ছা শুনেন জি আমি আপনাকে একটা কথা বলি জি এই যে আপনার সাথে আমি যা করবো এটা আপনি এখানে এবং বাইরে কখনো কাউকে কোনোদিন বলতে পারবেন না আপনি আমার কথা বুঝতে পারছেন জি কখনো যদি আমি এই যেন এই কথাটা না শুনি জানাতে হ্যালো জি বলছি কোথা থেকে বলছেন জি পিন্টু কাজী আমার ছেলে কেন কি হয়েছে বলেন তো কোথায় কিভাবে আচ্ছা আমি আসতেছি হ্যাঁ কোথায় আপনার ক্লিনিকের লোকেশনটা একটু কাইন্ডলি বলবেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি এখানে থাকো আমি একটু বাসায় যাব বাসার থেকে একটু ক্লিনিকে যাব কেন ওই যে ছেলে অ্যাক্সিডেন্ট করছে একটু ওখানে যাই বাবা কিভাবে হলো বাবা কখন হলো বাবা ডাক্তার সাহেব
আপনি টাকার জন্য কোনো চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেব। আমার ছেলেকে আপনি ভালো করে তুলেন ডাক্তার সাহেব। আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার ছেলের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত এক্স-রে করে ফেলছি। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা আলাম আপনার কোনো অসুবিধা নেই। আমি দেখলাম কোনো সমস্যা, আমি ওর মাথা থেকে পা পর্যন্ত সব এক্স-রে করে ফেলছি, সমস্ত সব কিছু করে ফেলছি। আপনি এই ব্যাপারে রিল্যাক্স থাকেন বাবা, আপনি নিয়ে যেতে পারবেন। আমি নিয়ে যেতে পারবো? হ্যাঁ আপনি নিয়ে যেতে পারবেন বাবা, তোমাকে নিয়ে যেতে পারবো বাবা। বড় হয়েছে কোন সেই সম্পর্কে কোনো জ্ঞানই নাই, রাস্তার মাঝখান দিয়ে যাইতেছে, এদিক তাকায় না ওই দিক তাকায় না। এখন একটু থামো, এখন ওকে রেস্ট নিতে দাও। ওরে না বললেও শিখতে পারবে, ও তো ছোটদের মতো বড় হইতেছে, ওরে সব কিছু ধরে ধরে বুঝাই দিতে হবে। বাবা ব্যথা করে এখন? বাবা একটু কম। মাথা গোলাটা কমছে? পায়ের ব্যথা? তোমাকে আমি 5 দিন আগে যে একটা পিঙ্ক কালার ড্রেস দিয়েছি না, ওটা একটু পরে আসো না প্লিজ। রাইট রাইট রাইট, আমি বেশি রোমান্টিক। এটা একটা কথা বললা তাই? আচ্ছা শোনো না, শোনো, 4:30 সময় তুমি আসো, ওই ড্রেসটা পরে আসো, তোমার খুব ভালো লাগবে, তুমি দেখো। না না কেউ জানবে না, কেউ জানবে না। রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো না লক্ষ্মীতে, আসো না একটু, আসো না, ভালো লাগবে, তুমি দেখো, তুমি ভালো লাগবে। হ্যাঁ রেখে দিতে চাচ্ছ কেন? একটু কথা বলি, কথা তো বলতে পারি নাকি? আচ্ছা রেখে দিবা। আচ্ছা শোনো, তুমি কিন্তু 4:30 সময় দেখা হচ্ছে? হ্যাঁ 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 প্লিজ, হ্যাঁ প্লিজ, ওকে। দেখ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কিছু থ্যাংক ইউ ভাইয়া, ওই যে আপনি আমাকে সহযোগিতা করেছেন। আমি তো কোনো সহযোগিতা করিনি আপনাকে ভাইয়া। আমার টাকাটা করুন, মানে আমার টাকাটা একটু দেন। কিসের টাকা? কীসব কথা বলতেছেন, টাকা, থ্যাংক ইউ, আমি তো বুঝতেছি না আপনার কথা। ভাইয়া ওই যে আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে না, যে আমার মাথায় ব্যান্ডেজ করে দেবেন, তারপর আমার বিভিন্ন ওষুধের ইয়ে টিয়ে করে, তারপর আমার বাবাকে বলবেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি। ওই যে 44,000 টাকা, যে আমি 20,000 টাকা নেবো, আপনি 24,000 টাকা নেবেন, আমার 20,000 টাকা? ওই ভাই আমি যেন ঠক বাজে না, সে করতে বসি জানবে পাগলামি ভাই। সেটটা ভাই, ভাই আমার টাকা, ভাই ভাই আমার টাকা, ভাই।